কর্মক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য, সব ক্ষেত্রেই আছে নারীর অগ্রণী ভূমিকা, এরপরও সমাজে নারী বৈষম্যের শিকার। সঠিক রাজনীতি পারে নারীর অধিকার নিশ্চিত করতে। নারী দিবসে একুশে টেলিভিশনের আয়োজনে অংশ নিয়ে এমন কথা বলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি, আর দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়েছেন অতিথিরা। সব প্রতিবন্ধকতাকে জয় করে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোরও আহ্বান তাদের। মাহমুদ হাসানের রিপোর্ট জানাচ্ছেন মহিমা পলি। নারী নেতৃত্বে বর্তমান বাংলাদেশ বিশ্বের দরবারে রোল মডেল, সব ক্ষেত্রেই নারীর জয়যাত্রা। নারীর ক্ষমতায়নে সরকারের ভূমিকার কারণেই এমন অগ্রযাত্রা। আন্তর্জাতিক নারী দিবসে একুশে টেলিভিশনের আয়োজনে এমন কথাই বললেন অতিথিরা। যোগ্যতা দিয়েই নারী একটু একটু করে প্রতিষ্ঠিত করেছে নিজেকে। গতানুগতিক সীমানা ডিঙিয়ে নারী বেছে নিচ্ছে চ্যালেঞ্জিং পেশা, আর এসব অধিকার প্রতিষ্ঠায় সঠিক রাজনীতির বিকল্প নেই বলে উল্লেখ করলেন শিক্ষামন্ত্রী। আমার সন্তানকে আমি যদি শেখাতে চাই নারীর প্রতি সম্মান, তাহলে আমার বাড়িতে সেই পরিবেশটাকে তৈরি করতে হবে। সেটা শুধু একজন নারী, একজন মা, একজন স্ত্রী সেটি পারবেন না। সেখানে বাবা, সেখানে স্বামী, সেখানে ভাই, তাদেরও সেখানে অংশ নিতে হবে। নারীর অধিকার অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু, এবং সেটা একমাত্র সঠিক রাজনীতিই পারে সেই অধিকারকে নিশ্চিত করতে। এখনও আছে সামাজিক বাধা, সব বাধা ডিঙিয়ে নারী এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে। তবে চলার পথে প্রতিবন্ধকতাও কম নয়, আর তাই নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর তাগিদ একুশে টিভির সিইওর। গণমাধ্যমগুলোতে গেলে কিন্তু আমরা দেখতে পাই যে কিভাবে আমাদের বোনেরা, আমাদের মেয়েরা কাজ করছেন, এবং সেই অংশগ্রহণ ব্যাপারটি কিন্তু একসময় বলতে গেলে খুবই অপাঙ্ক্তীয় ছিল। নারী এগিয়েছে অনেক পথ, তবে যেতে হবে আরও বহুদূর। সমতার ভিত্তিতে পৃথিবী নিরাপদ হবে নারীর জন্য, মানুষের জন্য। নারী দিবসে এমন কথাই ছিল অতিথিদের কণ্ঠে। এখানে মেল ফিমেল সবাই যাতে কাজ করে যেতে পারে, নারীদের সেই সম্মানটুকু দিতে যেতে পারি, সেই জন্য আমরা কাজ করে যাব, সেরকম বাংলাদেশ আমরা চাই। আজকের দিনে হয়তো কোথাও না কোথাও কোনো নারী সমাজের কোনো বৈষম্যের কারণে চোখের জল ফেলছে, মানে যেদিন এটা থাকবে না সেই দিন আমরা বলতে পারবো যে না, আসলে পৃথিবীটা আমাদের নারী পুরুষ সবার। পুরুষ বা মহিলা আলাদা করে বলবো না, প্রতিটি পরিবার বা সমাজের প্রত্যেকের উচিত এগিয়ে দেওয়া, যার যোগ্যতা আছে তাকে এগিয়ে দিতে হবে। আমার জন্য বাংলাদেশের এমনকি বিশ্বের প্রতিটা ইঞ্চি আমার জন্য যেন অবশ্যই নিরাপদ হয়, আমার মেয়ের জন্য নিরাপদ হয়, আমার মায়েদের জন্য নিরাপদ হয়, সব মেয়েদের জন্য যেন নিরাপদ হয়। মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী নেতৃত্বে যেভাবে সবাইকে এগিয়ে নিয়ে চলছেন, সেখানে আসলে প্রতি মুহূর্তেই চমৎকৃত হই। 1857 সালে মজুরি বৈষম্য অপসারণ ও মানবিক কর্মপরিবেশের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের পথ ধরে 1975 সাল থেকে 8ই মার্চ নারী দিবস পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। মহিমা পলি, একুশে টেলিভিশন, ঢাকা।